মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবারে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সাধারণ মানুষের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ভাঙড়ের হাতিশালা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকায় কিছু অসাধু ব্যক্তি বেআইনিভাবে রমরমিয়ে মাদক বিক্রি করছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও হচ্ছে না কোনো কাজ। সে কারণে এদিন ভোজেরহাট হাতিশালা রোড বন্ধ করে প্রতিবাদ জানায় স্থানীয়রা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখায়। ঘটনার পর কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ বাহিনী এসে অবরোধ তোলার কথা বললে পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। দীর্ঘক্ষণ পর স্থানীয় মানুষের দাবি মেনে হাতিশালা এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়েই চলে অভিযান। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। হাতিশালা পূর্বপাড়া গ্রামে অনেক জায়গায় অনেক বাড়িতে পাতা বিক্রি হচ্ছে। এই পাতা বিক্রির বিরুদ্ধে আমরা অনেক থানা পুলিশ সব কিছু জানিয়েছি, অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছি, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। এতে করে আমাদের গ্রামের অনেক ছেলেপিলে নেশা করে, ভালো ভালো শিক্ষিত ছেলেপিলে বেকার হয়ে যাচ্ছে। তার জন্য আমরা পথে নামতে বাধ্য হলাম। আমাদের গ্রামে তাদের নাম আছে, ওদের লিস্টিতে লেখা আছে, ওটা সবার নাম খেয়াল নেই, লিস্টিতে সব লিখিত ভাবে জমা দেওয়া আছে। থানা কোনো কাজ করছে না, না কোনো রাজনীতি দল নেই। আমরা এই গ্রামেরই মানুষ, এখানকারই বাসিন্দা, এখানকারই ছেলে আমরা। না 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 না, এমনি স্বাভাবিক সাধারণ মানুষ, সবাই ব্যবসা করছে। আমরা চাই পাতাটা বন্ধ হয়ে যাক গ্রামে, ওই ব্যবসা না যেন হয়, অকিরিও ব্যবসা চলতে দেবো না। তার জন্য অন্য কিছু আমরা চাই না, ওটা বন্ধ হলে আমরা সব মিলে মেনে নেবো। ব্যবসা বলতে আমাদের গ্রামে এই অবৈধ কারবার, যে হিরোইনের কারবার, রমরমা ব্যবসা চলছে, তার জন্যে বহুবার আমরা মসজিদ কমিটি থেকে বা গ্রাম থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সে কারণে তাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা হয়েছে, মানে বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে, এবং যারা কিনছে তাদেরকেও অ্যাটাক করা হয়েছে, তাতে ফলাফল আরও খারাপের দিকে যায়। সেহেতু আমরা গ্রামে মসজিদে মানে মাইকে প্রচার করেও সাবধান করে দিয়েছি যে এরপরে যদি আপনারা না শোধরান তো আমরা এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। পুলিশকেও বারবার জানানো হয়েছে, তা সত্ত্বেও কোনো ফলাফল আমরা পাইনি। অতএব শেষমেশ আজকে গ্রামবাসী মিলে আমরা এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি, এবং পুলিশ এসে সার্চিং করে একজনকে অ্যারেস্টও করেছে এবং তার কাছে অনেক মাল পেয়েছে, আর সবার বাড়ি বাড়ি গিয়েছে, পুলিশের কাছে সব তথ্য আছে। গ্রামে বেশি অংশ মানুষ এখন সব পাতার ব্যবসা করছে, হিরোইনের, তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা শুরু হলো। এখানে অনেক প্রচুর মানুষ আছে, লিস্ট আছে, আমরা এসডিও বিডিও সব জায়গায় লেটার দিয়েও কোনো আমাদের ইয়ে হচ্ছে না, তার বিরুদ্ধে আজ আমরা পদে নেমেছি। না, তারা কোনো রাজনীতি করে না, এমনি মানুষ আছে, কিন্তু ওর জন্য আমাদের ভালো ভালো ছেলেপিলার সব পাতা নেশাগ্রস্ত হয়ে যায়। আমরা গ্রামবাসী মিলে যে কাজটা করেছি, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনকে আমরা বারেবারে জানিয়েছি, এবং আমরা গ্রামবাসী মিলে মিনিমাম 400 লোকের একটা অ্যাপ্লিকেশান করেছিলাম। অ্যাপ্লিকেশানটা আমরা বিডিও থেকে, থানা থেকে, এসডিপিও থেকে আমরা সবার প্রশাসন লেভেলটা জানিয়েছি, জানাবার সত্ত্বেও রমরমা ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। এখন এই যে আজকে যে কাজটা করলাম, এই কাজটা করতে আমরা বাধ্য হলাম। আজকের পর থেকে যদি প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসন যদি ব্যবস্থা নেয় তো খুবই ভালো, না হয়তো আমরা বৃহত্তম আন্দোলন লাভ করবো। ফের এরকম গ্রাম শুধু হাতিশালা নয়, টোটাল পাইকেন থেকে আর গাবতলার মতো অবরোধ করে দেবো, এটা আমাদের কথা। এখন গাড়ি চালায় আগে সবাই করে গ্রামে, কটা লোকের বলো সব দেখে দিতে পারি, এখন হয়তো করেছে, এখন করে না, তা হুজুর হয়ে করে না, সেখান থেকে বসেই থাকে, গাড়িলে যায়, এখনও সেই দোষ হাতে বলে করে, তা কী বলবো আমি বলো।